ভিনিগার গুলো জল দিয়ে ভালোভাবে ছানা তৈরি করে সেই ছানাটাকে 10 মিনিটের জন্য মথে নেব। হয়ে গেলে তার কিছুটা অংশে নুন এবং হলুদ দিয়ে মেখে কুসুমটা বানিয়ে নেব গোল গোল করে। তারপর বাকি রাখা ছানার মধ্যে একটা সেদ্ধ করা আলু ভালোভাবে ঘষে তাতে 1 চামচ ময়দা, 1/2 চামচ কর্নফ্লাওয়ার এবং 1/2 চামচ বেসন সাথে সামান্য নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। ওপর থেকে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে দুটো গোল করে এভাবে হাতের সাহায্যে বাটির মতো করে তাতে কুসুমটা দিয়ে একদম ডিমের শেপ দিয়ে দেব। হাতে সামান্য কর্নফ্লাওয়ার লাগিয়ে ডিমটা ভালোভাবে বানিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। কড়াইতে সাদা তেল দিয়ে গরম হলে ডিমগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। এদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি যাতে আমি টমেটো, কাঁচা পাকা লঙ্কা, কাজু, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং টক দই দিয়ে বানিয়েছি। কড়াইয়ে সেই তেলেই সেদ্ধ করে রাখা আলু নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। তারপর সেই তেলের ভেতরেই শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তাতে সেই বেটে রাখা মশলা দিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ভেজে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য ফুটতে দেব। 5-7 মিনিট পর ভেজে রাখা ডিমটা দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিট রান্না করে এর উপর দিয়ে গরম মশলা এবং ঘি ছড়িয়ে দিলেই তৈরি। আলু দিয়ে সম্পূর্ণ নিরামিষ ডিমের একটা কারি। ডিমটা জাস্ট দেখো, আমি কেটে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা বানিয়ে খেতে পারবে এবং কেমন লেগেছে জানাবে।